বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। ইদানিং আমরা শুনতেছি যে ভারত থেকে বাংলাদেশের ট্রেন রাস্তা হবে, ট্রেনের রাস্তা হবে, বাসের রাস্তা হবে, যেটাই হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলার বুকে ভারতীয় রেলপথ এবং ভারতীয় ট্রেন চলাচলকে কেন্দ্র করে সরকারের সাথে ব্যাপকভাবে সংঘাতে যাচ্ছে বিরোধী দল বিএনপি। অটোমেটিক্যালি বঙ্গদেশে যদি ভারতের ট্রেন চলাচল করে, এই ট্রেনে আগুন সহ বর্তমান সরকারকে ট্রেনের বগির সাথে লাগিয়ে ঝুলানোর ব্যাপারেও তারা পর্যন্ত মন্তব্য করছেন। দর্শক, এই ভারতীয় ট্রেনই কি সংঘাতের কোনো ইস্যু হতে পারে বিরোধী দলের সাথে সরকারের? আসুন সে সম্পর্কে আমরা বিস্তারিত কিছু জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে। এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। বাংলাদেশে এই দীর্ঘ 52 বছর 53 বছরে যে কয়টি দেশের স্বার্থ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে, তার সবকটি হয়েছে আওয়ামী লীগের আমলে। এবং আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের সেবাদাস, ভারতের দালাল, ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে, চাটুকারিতা করে, সেইটা আজকে প্রমাণিত। ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে। ভারতের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে। গতকালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেই কথাগুলো বলেছেন, যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল, এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে, একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা লুঙ্গি পরা কৃষক, শ্রমিক, ছাত্র, দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায়। তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে, সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এটি সত্য। কিন্তু আপনারা যদি আরও সত্য অনুসন্ধান করেন, এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য, তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব নাই, প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই। সেই সময়ে প্রধানমন্ত্রী কোনো জাতীয় নেতা ছিলেন না, তার কোনো এক্তিয়ার ছিলেন না, এটা সত্য। আমরা স্বীকার করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন, মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য, তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন, জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন। শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার নেয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিবে না। অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো প্রভাবকের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারত প্রত্যাহার করে নিয়েছে। সামগ্রিকভাবেও সব কিছুর ঊর্ধ্বেও ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে। ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে, ভারতের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে। নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পার্টের যে নদীগুলো আছে, সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে
কলকাতা কিংবা ভারত পাকিস্তান এই অঞ্চলে পণ্য পরিবহন হতো। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 72 সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন। প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি। ভারত তার লাভের জন্য 65-এর পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধানটা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন। এই সরকার এই যে গত 3 টার্ম ধরে ক্ষমতায় আছে, কি প্রক্রিয়ায় আছে, 4 টার্ম কিভাবে আছে সেটা আপনারা জানেন, আমরা সবাই জানি। এই 4 টার্ম ক্ষমতায় থাকার ফলে 2010 সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে। তার ফলে 2011 সাল থেকে আখাউড়া বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে। 2018 সালে ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণভাবে তারা স্থলপথ নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্য। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান এই ভারতীয় ট্রেন চলাচলকে কেন্দ্র করে বিরোধী দল বিএনপি শুধু নয় বরং সাধারণ জনগণ পর্যন্ত বাংলার মানুষ ক্ষিপ্ত। কেননা এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম অর্জন করা হয়েছে শুধু বাংলার মানুষের জন্য, সেখানে ভারত কেন রাজ্য গড়বে, বাংলাদেশ কেন ভারতেরই একটা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহৃত হবে, আসুন সে সম্পর্কে আমরা আরও কিছু বিশদ ধারণা জানবো এই রিপোর্টে। ইদানিং আমরা শুনতেছি যে ভারত থেকে বাংলাদেশের ট্রেন রাস্তা হবে, ট্রেনের রাস্তা হবে, বাসের রাস্তা হবে, যেটাই হোক ভারতের সাথে বাংলাদেশের খোলামেলা অন্তর্ভুক্ত, এটা বাংলাদেশের জনগণ মেনে নিচ্ছে না আর মেনে নিবেও না। কারণ আপনারা জানেন তিল যেখানে বসানো যায় সেটা কিন্তু তাল বসানোর জন্য চেষ্টা করবে। ভারত পার্লামেন্টে একবার বলেছিল যে ভারতবর্ষ যতগুলো রাষ্ট্র ছিল সমস্ত রাষ্ট্রগুলোকে একত্রিত করা হবে। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এরকম জাতীয় যত সার্বভৌম দেশ ছিল সবগুলো রাষ্ট্রকে ভারতের অন্তর্ভুক্ত করবে, পার্লামেন্টে এগুলো বলেছিল। তো হয়তো সেটা বাংলাদেশ থেকে তারা শুরু করতে চাচ্ছে, কারণ আমরা হচ্ছে এক অভাগ্য, মানে কি বলবো, অভাগ্যবান মানে জাতি, কাপুরুষ জাতির নামে আমরা পরিচিত হয়েছি। আর মেরুদণ্ডহীন সরকার মেরুদণ্ডহীন হয়ে গেছে, ভারতের উপর নির্ভরশীল করে তারা রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে বা করে আসতেছে। আপনারা জানেন ইতিহাস কখনো বিকৃত হয় না, ইতিহাস ইতিহাসই থাকে। ব্রিটিশ, আমি একটি গল্প বলি, ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসছিল তখন কিন্তু ভারতীয়রা তাদেরকে পিটিয়ে ভারত থেকে তারা মানে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছিল। তার বহু বছর পর আবারও আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ডেলে ডেলে ওয়াইন খাওয়ানো হতো, দুটো জাহাজ বেরোনোর অনুমতি পেল, মানে ওয়াইন ধাতু খাওয়ায় সুবেদারদেরকে, মানে তাদেরকে আয়ত্তে এনে তাদেরকে দুইটা জাহাজ মানে বাংলাদেশে মানে ভারতে ঢোকার অনুমতি পেল ব্রিটিশরা। তারপর তার কিছুদিন পর জাহাজ রাখার জন্য চাইল ঘাট, তারপর মালামাল রাখার জন্য ওয়ারহাউস, তারপর একদিন ওয়ারহাউসের চুরি তারা প্ল্যানিং করে তারা চুরি করালো, চুরি করানো হলো, ওয়ারহাউস বাউন্ডারি দিল, মানে চুরি করার কারণে যাতে চুরি ভবিষ্যতে কেউ না করতে পারে ব্রিটিশদের সামনে, সেই জন্য তারা বাউন্ডারি দিয়ে দিল। আর এখন তারপর ওয়ারহাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলা হলো, বাংলার নিরাপত্তার জন্য পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো, এরপর মুঘলদের পতন ব্রিটিশদের হাতে হলো। বুঝতেই পাচ্ছেন সেই ব্রিটিশদের মানে ব্রিটিশদেরকে জাগা দেওয়ার কারণে মুঘলদের পতন হলো, সেই গোলামীর জিঞ্জির আমরা 190 বৎসর এই ব্রিটিশরা এই দেশ শাসন করে গেছে। এবং আপনারা নিজেরাও জানেন ফিলিস্তিন একটা রাষ্ট্র, ইসরায়েলকে তারা মানে নিজের তাদের কষ্ট জর্জরিত ছিল ইসরায়েলরা, তাদের থাকার জায়গা ছিল না, মুসলমান হিসাবে ইসরায়েলদেরকে তারা জায়গা দিয়েছিল। বিদায় আজকে পৃথিবীতে দেখেন কি কাণ্ড ইসরায়েলরা করতেছে, ফিলিস্তিনদের উপর কি নির্যাতন নিপীড়ন তারা চালাচ্ছে, এই রাষ্ট্র নাকি তাদের। ইসরায়েলরা এখন তাদের ভূখণ্ড ফিলিস্তিনকে তারা দখল করতে চাচ্ছে, আল আকসা মসজিদ তারা ভেঙে ফেলতে চাচ্ছে, আল আজহা মসজিদ তারা দখল করতে চাচ্ছে,
এগুলো হচ্ছে একটা একটা বিষয়, ভাবার বিষয়। আর যদি ভারত যদি বাংলাদেশে ট্রেন স্টেশন আসে, দেখবেন ট্রেনের ট্রেনের স্টেশন বানাবে, ভারতের সমস্ত সামগ্রী থাকবে ওইখানে, তারা প্ল্যানিং করে একটা চুরির ঘটনা ঘটাবে, ওই চুরির নিরাপত্তার জন্য আবার নিরাপত্তা প্রহরী করবে, তখন ওই নিরাপত্তা প্রহরীর জন্য ভারত থেকে সেনাবাহিনী আসবে তাদের ওই নিরাপত্তার জন্য। এভাবে আস্তে আস্তে মানে ভারতের মতো ব্রিটিশরা যেরকম দখল করেছিল, সে ঠিক ভারতও বাংলাদেশকে এভাবে দখল করে গ্রাস করে খাবে। তো আমরা চাই মেরুদণ্ডহীন জাতি না হয়ে একটি সুস্থ জাতি হিসেবে পরিণত হই, বিবেকবান মানুষ হই, এবং আমরা দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এই ধরনের অনুমতি যেন ভারত বাংলাদেশের সাথে সম্পৃক্ত না হতে পারে। আর বাংলাদেশে ভারতরা আসবে সুন্দরভাবে, তারা পাসপোর্ট লাগবে না, কোনো কিছুই লাগবে না। আর আমরা বাংলাদেশে ভারত বাংলাদেশের মানুষ ভারতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা গেলে, এবং ওইখানে গেলেও তাদের বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। চিকিৎসা করতে গেলেও বিঘ্নিত গর্ত হয়, তাদের উপর অনেক মানে নিষেধাজ্ঞা আসে, এই হোটেলে উঠতে পারবে না, চিকিৎসা করতে পারবে না। ভারত বাংলাদেশের কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারে না, কারণ বন্ধু রাষ্ট্র যদি হতো তাহলে ভারতের ভালোবাসার ভারতের বন্ধুত্ব স্বরূপ আচরণগুলো বাংলার জনগণ অনুভব করতে পারত, কিন্তু অনুভব করে নাই। তো আমরা চাই বাংলাদেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।